আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতি অধ্যায় ছয়ের অর্থাৎ 6.1-এর দুইটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো ছিল 90° প্লাস হাফ অফ একুণ এবং 90° মাইনাস হাফ অফ একুণ সংক্রান্ত দুইটি সমস্যা। আজকে আমরা 9 নং সমস্যাটি নিয়ে, নতুন বইয়ের 9 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করি ক্লাসটি করার পর তোমরা এই সমস্যাটি অনায়াসেই করতে পারবে। আমি খুব সহজভাবে সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সমস্যাটি হলো, প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তোমরা জানো সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান এবং প্রতিটি কোণের পরিমাণ 60°, সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো, তাহলে আমাকে সমবাহু ত্রিভুজ, আমাকে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, তারপর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো নিতে হবে। তো তোমরা জানো কোনো বাহুর মধ্যবিন্দু মানে হচ্ছে ওই বিন্দুটি ওই বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে। বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করলে আমি সমবাহু ত্রিভুজের তিনটা বাহু রয়েছে, তিনটা বাহুর মধ্যবিন্দুগুলো যদি যোগ করি তাহলে কি একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ। দেখো আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি বাহু সমান বি সি বাহু সমান এস এ বাহু, এবং বি সি সি এ এবং এ বি বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে নিয়েছি বি সি বাহুর মধ্যবিন্দু ডি, এস ই বাহুর মধ্যবিন্দু ই এবং এ বি বাহুর মধ্যবিন্দু এফ। তো এই মধ্যবিন্দুগুলো যোগ করার ফলে কিন্তু দেখো আমার একটা ডিই এফ একটা ত্রিভুজ উৎপন্ন হলো। আমাকে প্রমাণ করতে হবে যে এই ডিই এফ ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ডিই এফ ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান, অর্থাৎ তিনটি বাহু সমান দেখাবো আমি, ডিই সমান ই এফ সমান এফ ডি, এইটাই আমার মূলত প্রমাণ করতে হবে। সাধারণ নির্বাচন তো লেখাই আছে, বিশেষ নির্বাচনটা কী হবে আমি এখানে লিখে রেখেছি, আমি পরে শোনাচ্ছি তোমাদেরকে। মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের বিসি সি এ এবি বাহুত্রয়ের দুইটি বাহু হলে দ্বয়, তিনটি বাহু হলে ত্রয়, তারও বেশি হলে বাহুগুলু, এরকম বলতে হয়। বাহুত্রয়ের মধ্যবিন্দু ত্রয়, তিনটি মধ্যবিন্দু যথাক্রমে কী কী, ডিই এফ। প্রমাণ করতে হবে যে ডিই এফ একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ডিই সমান ই এফ সমান ডিএফ, এই তিনটি বাহু সমান প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে ত্রিভুজটা এঁকে রেখেছি এবং মধ্যবিন্দুগুলো যোগ করে একটা সমবাহু ত্রিভুজ এঁকে রেখেছি। এখন আমাকে এই ডিই এফ সমবাহু ডিই এফ ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ এটাই প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রমাণটি করতে হলে তোমার কয়েকটি বিষয়ের পূর্ব জ্ঞান থাকতে হবে। যেমন খেয়াল করে দেখো, এই যে এ বি সি ত্রিভুজের এ বি বাহু এবং এস ই বাহুর মধ্যবিন্দু কিন্তু ই এবং এফ। আমরা কিন্তু একটা উপপাদ্য প্রমাণ করেছি, আমার প্লেলিস্টে দেখলেই তোমরা খুঁজলেই পেয়ে যাবে। আমি এরকম একটা উপপাদ্যের প্রমাণ করেছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। সো এখানে খেয়াল করে দেখো, এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু কিন্তু এফ এবং ই, এবং এদের সংযোজক রেখা হচ্ছে ই এফ। তাহলে আমার সেই সূত্র অনুসারে আমি লিখতে পারি ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ বি সি। ওকে, আবার দেখো, আবার এবিসি ত্রিভুজ নিলে এবং হ্যাঁ এবং এবি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি আর এফ হয় তাহলে আমি আবার একইভাবে বলতে পারি ডিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি।
আবার দেখো একইভাবে আমি যদি এসি এবিসি ত্রিভুজের এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই বলি এবং ডি হলো এদের সংযোজক রেখাংশ, তখন আমি বলতে পারি ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ কে এবি। ওকে, তাহলে এভাবে আমি বলতে পারি, তাহলে এভাবে আমি এবির মান বের করতে পারি, এবি ইজ সরি ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ এবি বের করতে পারি, ডিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি বের করতে পারি, ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি বের করতে পারি। তো আমরা কিন্তু জানি এবি সমান বিসি সমান এসি, তাহলে হাফ অফ এবি সমান হাফ অফ এসি সমান হাফ অফ বিসি। তো হাফ অফ এবির মানটা যদি আমি বসিয়ে দিই, হাফ অফ এবির মান হচ্ছে ডি, হাফ অফ বিসির মান হচ্ছে ইএফ, হাফ অফ এসির মান হচ্ছে ডিএফ। ওকে, এগুলো বসাই দিলাম, বসাই দিলে তাহলে কি বসাই দিলে তাহলে কি হয়ে গেল, ডিই সমান ইএফ সমান ডিএফ, অর্থাৎ ডিই সমান ইএফ সমান ডিএফ হলে ডিইএফ একটি কি সমবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে গেল। আমি এখন এই কাজটাই করবো, তোমরা একটু খেয়াল করো আমার সাথে। তাহলে প্রমাণের মধ্যে সর্বপ্রথম আমাকে কী লিখতে হবে, আমি যদি প্রমাণটা শুরু করি, প্রমাণটা যদি শুরু করি, সর্বপ্রথম আমাকে লিখতে হবে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার দৈর্ঘ্যে তার অর্ধেক। ওকে, এই জিনিসটা আমরা জানি। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি এ ই আর এফ হলো এসি ও এবি বাহুর মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু অর্ধেক। এখানে আমি সুতরাং নিয়ে দিই, যেহেতু লিখি, যেহেতু ত্রিভুজ এবিসি ইউ এফ হলো এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং লিখতে পারি আমি ইএফ ইজ ইকুয়াল টু কি হাফ অফ বিসি, ইএফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। একইভাবে আমি লিখতে পারি কি ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ এবি এবং ডিএফ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। ওকে, কিন্তু এবি সমান বিসি সমান এসি, এটা কি এটা কিন্তু আমার প্রশ্নেই কি দেয়া আছে। ওকে, আমার এটা প্রশ্ন দেওয়া আছে,
তাহলে আমি কি করতে পারি ইমপ্লাইজ দ্যাট যদি হাফ করে ফেলি পুরোটার হাফ কেন করবো দেখো এবির সাথে হাফ বিসির সাথে হাফ এসির সাথে হাফ আছে হাফ হাফ করে ফেলবে এবং এগুলো হাফ হাফ করতে পারলেই কিন্তু আমি এগুলোর মানগুলো এগুলো বসাতে পারবো এবং আমার ডিএফ ত্রিভুজটা আমি পাবো হাফ অফ এবি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি ইজ ইকুয়াল টু হাফ অফ কে এসি তো সুতরাং মানগুলো যদি আমি বসিয়ে দিই হাফ অফ এবির মানটা কি ডিই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসির মানটা কি ইএফ হাফ অফ এসির মানটা কি ডিএফ ওকে ডি ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু ডিএফ এই যে দেখো তাহলে আমার কী প্রমাণ হয়ে গেলো এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা সুতরাং ডিএফ কি একটা সম্ভব ত্রিভুজ সুতরাং ডিই এফ হল কি সম সমবাহু ত্রিভুজ প্রুভড PROVED এই আচ্ছা ডিএফ একটু সম্ভব ত্রিভুজ হয়ে গেল তাহলে অর্থাৎ আমি বলতে পারি কি একটা ত্রিভুজের মধ্যবিন্দুদের সংযোজক রেখাংশ যে কোনো একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ না সমবাহ ত্রিভুজের মধ্যবিন্দুদের সংযোজক রেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি কি একটি সমবাহু ত্রিভুজ এই আমার প্রমাণ হয়ে গেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সমস্যাটির সমাধান ভালোভাবে উপলব্ধি করে বুঝতে পেরেছ উপলব্ধি করে করতে পেরেছ এবং বুঝতে পেরেছ আশা করি তোমাদের এটার মধ্যে কোনো জটিলতা আর নেই তারপরও যদি তোমরা কোনো জায়গায় কোথাও না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে লিখতে পারো আমি আরও সহজভাবে তোমাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং জ্যামিতি যেহেতু একটু একটু জটিল বিষয় জ্যামিতির বেসিক এবং অ্যাডভান্স যেই ডেফিনেশনগুলো রয়েছে সেগুলো ভালোভাবে আত্মস্থ করে তারপর প্রত্যেকটা জ্যামিতি বোঝার চেষ্টা করবে যেমিতি আসলে সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিসের বিষয় তোমরা যদি বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা এই বিষয়টাতে কখনোই ভালো করতে পারবে না যেমিতি সম্পূর্ণ হচ্ছে লজিক্যাল যৌক্তিক নির্ভর এটা তোমার এক লাইন আরেক লাইনের এক লাইন একটা লাইন থেকে আরেকটা লাইন সৃষ্টি হয় মূলত যুক্তির মাধ্যমে সো তোমাকে এখানে তুমি যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু তুমি হ্যাঁ এই বিষয়ে কখনো আয়ত্ত করতে পারবে না সবচাইতে বড় কথা হচ্ছে তোমার এটা শেখার জন্য একটা ভালো মানসিকতা থাকতে হবে তাহলে তুমি পারবে অনেক কথা হয়ে গেল আজ আর নয় সবাই ভালো থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ